এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক ও শ্রদ্ধা বন্ধুগণ এই জীবনে আমরা পুরুষরা যেমন আমাদের সহধর্মিনী অর্ধাঙ্গিনী স্ত্রী চাই নেক্কার দিনদার পুণ্যবতী সতীসাদী এমনইভাবে মুসলিম বোনেরা চান এই দুনিয়া জীবনে তাদের স্বামী হোক পূর্ণবান আদর্শবান সৎ যোগ্য তাই আমরা যদি আমাদের সহধর্মিনী এই দুনিয়াবি পার্টনার ভালো চাই তাহলে আমাদেরকে ভালো হতে হবে আজকে প্রশ্ন একজন যোগ্য পূর্ণবান আদর্শবান স্বামীর কী কী বৈশিষ্ট্য থাকা উচিত যে বৈশিষ্ট্য দেখে একজন মুসলিম রমণী বিবাহ করবে এর অনেক বৈশিষ্ট্য রয়েছে তার মাঝে কয়েকটি উল্লেখ করব প্রথমত আদর্শবান স্বামী হবে সলাতের সঠিকভাবে আদায়কারী আল্লাহরবুল্লা আলমিনের শ্রেষ্ঠ হক এটি পাসক্ত সলাত যদি সঠিকভাবে আদায় করতে না পারে যেটি আল্লাহ আলম কি আমাদের প্রথম জিজ্ঞাসা করবেন তাহলে স্ত্রী হক সে কীভাবে আদায় করবে দ্বিতীয়ত পিতা মাতার সাথে সদ আচরণকারী বিশেষ করে মাতার সাথে যে তাকে দুনিয়াতে অস্তিত্ব দিয়েছেন আল্লাহর পরে দুনিয়াতে জীবন দিয়েছেন যার মাধ্যমে পৃথিবীতে আসছে তার সাথে যদি সদ করতে না পারে তাহলে অন্য মানুষের সাথে কিভাবে সদ করবে বিশেষ করে স্ত্রীর সাথে তাহলে কিভাবে অসম্ভব তৃতীয় অন্য মুসলিম রমণীদের উপর চোখের দৃষ্টি তার আদর্শ আচরণ এরকম হবে যেমন আপন নিজের বোনের সাথে সে চাবে না অন্য পুরুষ তার বোনের দিকে তাকাক প্রেমালাপ করুক নষ্টামি করুক তাহলে অন্য রমণীর সাথে সে কীভাবে করতে পারবে চতুর্থ শিষ্টাচার আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী হতে হবে কারণ একজন মুসলিম মুখ দিয়ে ফাহেসা কথা বের করে না কাউকে লানত করে না গালি দেয় না এটা হলো মুসলিমের একটি আদর্শ পঞ্চম আল্লাহ এবং রাসুলের আনুগত্য কাজে স্ত্রীর সাহায্যকারী সহযোগিতাকারী হতে হবে আর মেশাদ করেছেন আল্লাহরবুল্লা আলমিন ওই ব্যক্তির প্রতি দয়া করুন যে ব্যক্তি জাগ্রত হয় আদায় করে স্ত্রীকে জাগ্রত করে যদি জাগ্রত না হয় পানি দিয়ে তাকে জাগ্রত করে ষষ্ঠ বাসার কাজে স্ত্রীর সাথে সাহায্য করে স্ত্রীকে চাকরানি না বানানো রসুসালাম তার স্ত্রীদের সাথে বাসার কাজে সাহায্য করতেন সপ্তম স্ত্রীর উপর ধৈর্য ধারণ করা আত্মমর্যাদা বোধে লেগে গুলো ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করা একদিনের ঘটনা রসাল্লাম মা এষা রাদিয়া গড়ে ছিলেন ওমে সাল্লামা আল্লাহ আনহা তিনি একটি বাটিত করে প্লেটে করে রসোরের জন্য খাবার পাঠাইলেন মা এসা যখন দেখলেন হাতে লারা দিলেন পড়ে গেল পড়ে যেয়ে খানাগুলি পড়ে গেল এবং যাতে দিয়েছিলেন সেটি বেঙ্গে খান খান হয়ে গেল গেলো রসোসাল্লাম কোনো কিছু বললেন না রাগ করলেন না খানাগুলি নিজে হাটে উঠাইলেন উঠানের পরে বললেন তোমরা এগুলি খাও গারাত উমকুম তোমার মার বদলে গেছে অষ্টম স্ত্রীর জন্য সুন্দর সাজ সজ্জা গ্রহণ করা আব্দুল বিনা আব্বাস বলেন আমি আমার স্ত্রীর জন্য সাজ সজ্জা গ্রহণ করি আমি যেমন চাই ভালোবাসি আমার স্ত্রী আমার জন্য সাজসজ্জা গ্রহণ করুক নবম স্ত্রীর শুক্রিয়া জ্ঞাপন করা তার প্রশংসা করা বাসাবাড়ির কাজে খাটাকাটি করে এগুলি দেখে তার প্রশংসা করুন বলতুটি কখনো ধরবেন না রসলামেশাদ করেছেন করিল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা গ্যাপন না করলো সে যেন আল্লাহর কৃতজ্ঞতা কাপড় না করলে আল্লাহ সুক্রিয়া করলো না দশম স্ত্রীর পরিবার পরিজনকে সম্মান করা তার বান্ধবীদেরকে সম্মান করা বিশ্বনবী সালসাল্লাম মা খাদিজা রাদিয়া আল্লাহ আনহার বান্ধবীর জন্য হাদিয়া প্রেরণ করতেন মৃত্যুর পরেও হাদিয়া প্রেরণ করতেন এটি হলো স্বামী স্ত্রীর ভালোবাসার একটি বই প্রকাশ আদর্শবান স্বামীর যে এই দশটি গুণ থাকা উচিত এই দশটি বললাম যদি দশটি না থাকে যদি এর মাঝে কয়েকটিও থাকে তারপরও দেখবেন গস সংসার সুখময় হবে এবং একজন আদর্শবান স্বামী হিসাবে সন্তান আদর্শবান হবে সুন্দর একটি পৃথিবীতে ফ্যামিলি উপহার দিতে পারবে